আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। রংপুর সিটিতে ইভিএম এ নির্বাচন ডিসেম্বরে বিশেষ দল নয়, সবার জন্যই কাজ করছে কমিশন, জানালেন ইসি আহসান হাবিব খান। বিএনপি পন্থী বুদ্ধিজীবীরাই দলটিকে কোমর ভাঙা মনে করেন, বলছেন ওবায়দুল কাদের। ডিসেম্বর থেকেই ঘরে বসে মিলবে ড্রাইভিং লাইসেন্স, বন্ধ হচ্ছে হয়রানি ও দালালদের দৌরাত্ম। এবং রাজধানীর বাজারে সরকার নির্ধারিত দামে মিলছে না চিনি, বেশি বেড়েছে ডিটারজেন্ট পাউডার ও সাবান জাতীয় পণ্যের দাম। শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, ডিসেম্বরে অনুষ্ঠিত হবে রংপুর সিটি নির্বাচন। নির্বাচন কমিশনার আহসান হাবিব খান জানিয়েছেন, সবকটি সিটি নির্বাচনে ব্যবহার করা হবে ইভিএম ও সিসি ক্যামেরা। নির্বাচনে সবার অংশগ্রহণ প্রত্যাশা করে তিনি বলেন, বিশেষ কোনো দল নয়, সবার জন্যই কাজ করছে নির্বাচন কমিশন। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। জাতীয় নির্বাচনের আগে ভোট হবে মেয়াদ শেষ হওয়া বেশিরভাগ সিটি কর্পোরেশনে। এরই মধ্যে ক্ষণগণনা শুরু হয়েছে রংপুর সিটি নির্বাচনের। এই সিটিতে ভোটগ্রহণ ডিসেম্বরে। সংসদ নির্বাচনের আগে সিটি কর্পোরেশনগুলোতে সুষ্ঠু নির্বাচন আয়োজনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে নির্বাচন কমিশন। যদিও কমিশনার আহসান হাবিব খান বলছেন, কোনো নির্বাচনই ইসির কাছে কম গুরুত্বপূর্ণ নয়, তবে এসব নির্বাচনে ইভিএম ও সিসি ক্যামেরার সফল ব্যবহারের পরিকল্পনার কথা জানান তিনি। এই পর্যন্ত যেগুলো ইলেকশন করেছি, বাই ইলেকশন এবং সিটি ইলেকশন পৌরসভা, প্রত্যেকটা জায়গায় আমরা লাগিয়েছি সিসি ক্যামেরা এবং ইভিএমই করেছি। আমরা ইভিএমই করব এবং সিসি ক্যামেরাও লাগাবো, এটা আমাদের ইচ্ছা আছে, ইচ্ছা আছে। এবং এইভাবে করতে করতে আমরা কিন্তু সংসদেও একই কাজ করব ইনশাআল্লাহ। আমরা এখানে শপথ নেওয়ার পরে প্রত্যেকটা ভোট ইকুয়ালি ইম্পর্ট্যান্স আমাদের কাছে। সিটি কর্পোরেশন নির্বাচন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও দলীয়ভাবে বিএনপির অংশগ্রহণ নিশ্চিত নয়। নির্বাচন বিমুখ দলগুলোর আস্থা তৈরিতে বিশেষ কোনো পদক্ষেপ থাকছে কিনা এমন প্রশ্নের জবাব দেন নির্বাচন কমিশনার। সমস্ত কিছু করছে সকলের আস্থা অর্জনের জন্য, সমস্ত কিছু নির্বাচন করছে সকলের আস্থা অর্জন করার জন্য। এক্স ওয়াই জেড আমার কোনো ম্যাটার না, সকলের। এই নির্বাচন কমিশন হচ্ছে 39টা দলের নির্বাচন কমিশন, আর যদি কেউ আপনার অস্বীকার করেন তাহলে তো তাদের জন্য হয়তো না। প্রত্যেকটা জায়গায় ইলেকশন হওয়ার পরে সেই ভোটারকে জিজ্ঞেস করেন কেমন ছিল, ওই এলাকায় যে সাংবাদিকরা কভার করছে তাদেরকে জিজ্ঞেস করেন কেমন ছিল, ওই এলাকায় যে সমস্ত জনগণ ছিল বা প্রতিনিধি ছিল অথবা যারা প্রার্থী ছিল তাদেরকে জিজ্ঞেস করেন কেমন ছিল। তিনি বলেন, সংবিধান সমুন্নত রাখতে যথাসময়ে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। সংবিধানকে সমুন্নত রাখতে হবে, সংবিধানে যেটা আছে আমাদের জন্য আমরা সেটাই করব। সংবিধান প্রণেতারাই সিদ্ধান্ত নিবে তারা কি করবে। এছাড়া জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে 61 জনের মধ্যে 26 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়াকে অস্বাভাবিক মনে করছেন না আহসান হাবিব খান। ন্যায় অন্যায় সব। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। একটা রেজাল্ট দিয়ে দিন আপনারা। নিশ্চিত পরাজয়ের ভয়ে ক্ষমতাসীনরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচনের বিরোধিতা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ অভিযোগ করেন। জনগণের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের তাগিদ দিলেও রহস্যজনক কারণে সরকার তা আমলে নিচ্ছে না বলেও অভিযোগ করেন রিজভী। বিএনপির এ নেতা আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরকারের মদতে বেপরোয়া হয়ে উঠেছে ছাত্রলীগের সন্ত্রাসীরা। জাতীয়তাবাদী ওলামা দল শহীদ প্রত্যেকটি ক্ষেত্রে আপনারা দেখেন যে জুলুমের খড়গ যে তরবারি তারা ঝুলিয়ে রেখেছে সেটা একদলীয় কর্তৃত্ববাদী শাসনকে জারি রাখার জন্য। ইউরোপ আমেরিকা কি কথা বলছে, অন্যান্য গণতান্ত্রিক দেশ কি কথা বলছে, তারা সামনে যে একটি নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়, এগুলো তাদের কানে যাবে না। কারণ আপনারা জানেন, যারা জনগণের ভোটকে সবচেয়ে বেশি ভয় পায় তারা তো নিরপেক্ষ নির্বাচনকে, তত্ত্বাবধায়ক সরকারকে তো তারা সমালোচনা করবেই এবং এইটাকে তারা ভয় পায়। এটাকে ভয় পেলে, কারণ তাদের যে সিংহাসন এবং তাদের যে ক্ষমতার যে নরম গদি, এই গদিটা ধসে যাবে।
নিজেদের বুদ্ধিজীবীরাই বিএনপিকে কোমর ভাঙা দল বলে মনে করেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনিও মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, দেশের মাটি ও মানুষের সাথে নিবিড় সম্পর্ক রয়েছে আওয়ামী লীগের, এ কারণে এই দলের কোমর ভাঙার প্রশ্ন ওঠে না। তিনি আরও বলেন, বিদেশ থেকে পাওয়া নির্দেশে বিএনপির আন্দোলন জোরালো হবে না। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী ও আব্দুর রহমান এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে স্মরণ করিয়ে দিতে চাই। তিনি কি ও থিঙ্ক ট্যাঙ্ক জাফরুল্লাহ সাহেবের বক্তব্যটা পড়েন না? একবার ন কয়েকবার বলছি, এ একটা কথা আর একটা কথা, বিদেশ থেকে নির্দেশ দিয়ে এই দেশে আন্দোলন করে তাদেরই কথা, আমার কথা। ডিসেম্বর থেকে ঘরে বসেই পাওয়া যাবে ড্রাইভিং লাইসেন্স। অনলাইনে আবেদন করে বিআরটিএ অফিসে একদিন গেলেই শেষ হবে লাইসেন্সের সব প্রক্রিয়া। এটিএন বাংলাকে কথা জানিয়ে সড়ক পরিবহন সচিব এবিএম আমিনুল্লাহ নুরি বলেন, হয়রানি ও দালালদের দৌরাত্ম্য বন্ধে এই পদ্ধতি চালু করা হচ্ছে। মাহবুব কবির চপলের রিপোর্ট। গাড়ি চালানো কিছুটা শেখার পর ড্রাইভিং লাইসেন্স করেন বেশিরভাগ মানুষ, কারণ এটা না করলে রাস্তায় পদে পদে ঝামেলায় পড়তে হয়। তবে তার আগে যেটি প্রয়োজন হয় সেটি হচ্ছে অনলাইনে আবেদন করা। খুব সহজেই অনলাইনে আবেদন করা যায়, তবে কঠিন পরিস্থিতিতে পড়তে হয় বিআরটিএর অফিসে গেলে। টাকা দিয়ে দালাল ধরলে কাজ হয় দ্রুত, আর নিয়ম মেনে গেলে ঘুরতে হয় বছরের পর বছর। ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড পাওয়া পর্যন্ত ভোগান্তির শেষ নেই গ্রাহকদের। তিন বছর যাবৎ এইটা নিয়ে ঘুরতেছি ভাই, আইলে একটা সিল দিয়ে দেয়, ছয় মাস সাত মাস করে আসে, এসে এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকা। এখন মেয়াদ দিয়েছে 10 জুলাই 2022, অলরেডি তিন চার মাস গত হয়ে গেছে। এখন তারপর সিগনেচার মানে সব কিছু ওকে করে আমার আবার যেতে হবে 12 নম্বরে ফিঙ্গার দেওয়ার জন্য। এই 7-8 বার আসা হয়েছে আমার যে সিল মারার জন্য। তো আসার পরে তারপরে আপনার মনে করেন যে আজকে দেওয়ার পরে তারপরে যে পাওয়া গেছে আর কি। এমন পরিস্থিতিতে বিআরটি এর কার্যক্রম ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সড়ক পরিবহন মন্ত্রণালয়। ডিসেম্বরের মধ্যে এই প্রক্রিয়া শেষ হলে তখন ঘরে বসেই মানুষ ড্রাইভিং লাইসেন্স পাবেন বলে জানান সড়ক পরিবহন সচিব। আমরা একটা সিস্টেম ডেভেলপ করতে চাচ্ছি, সবাই নিয়ে বসেছি, মানুষ একদিন যাবে বিআরটিতে, সে অনলাইনে আবেদন করবে, আমরা একদম ভোরে তাদেরকে নিয়ে আসবো, সবার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেবো এবং বায়োমেট্রিক নিয়ে নেবো, নিয়ে তার লিখিত পরীক্ষা হবে, এরপর তার প্র্যাকটিক্যাল হবে, কিন্তু একদিনে প্র্যাকটিক্যাল পাস করলে তার বায়ো নেবো, আদার্স দেবো না, কিন্তু ওই দিনেই আমরা যত রাতে হোক পাস ফেল ঠিক করে ফেলবো, রেজাল্ট দিয়ে দেবো। আমাদের ওয়েবসাইট থাকবে এবং মোবাইলে একটা এসএমএস যাবে, আপনি পাস করেছেন, আপনি এত টাকা ফিস জমা দেন, এবং আপনি লাইসেন্সটা কীভাবে পেতে চান, ঘরে বসে নেবেন নাকি সরাসরি নেবেন? যদি আপনি ঘরে বসে পেতে চান ঠিকানা নির্ভরভাবে লেখেন, আবার এই জন্য আপনি আমাকে এত টাকা ফি বাড়তি দেন। তিনি জানান, ঝুলে থাকা 12 লাখ স্মার্ট কার্ড তৈরি হয়েছে যা পর্যায়ক্রমে দেওয়া হবে। এগুলো দেওয়ার জন্য আমি একটা সব তালিকা ওয়েবসাইট দিয়ে দেবো, সেই ওয়েবসাইট উপর তার রেফারেন্স নাম্বার দিয়ে ঢুকবে এবং লেখা দেবে সে কোন দিন পাবে, এবং ওই সে কম্পিউটার থেকে সে স্লিপটা প্রিন্ট করে নিয়ে নেবে। সেবার মান উন্নয়নে বিআরটি এর সক্ষমতা বাড়ানো হচ্ছে বলেও জানান সচিব। এটাকে কত রকম ওভারকাম করা যায় এটা কিন্তু খুব কঠিন। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আমার যে ট্রেনার থাকে। পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ শিশু সহ তিনজনের অনুসন্ধানে ষষ্ঠ দিনের মতো চলছে উদ্ধার অভিযান। সকালে বোদা উপজেলার দুর্ঘটনাস্থলে এই অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজদের খোঁজ পেতে নদীর তীরে আহাজারি করছেন তাদের স্বজনরা। ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন, একজন নিখোঁজ থাকলেও এই অভিযান চলবে। নৌকাডুবির ঘটনায় গতকাল পর্যন্ত 69 জনের লাশ উদ্ধার করা হয়। লোভনীয় পুরস্কারের ঘোষণা দিয়ে পাঠানো লিঙ্ক সাইবার হামলার অস্ত্র।
সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন বলছে, সাইবার হামলা মোকাবেলায় প্রয়োজন শক্তিশালী পাসওয়ার্ড সহ 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। তারা জানান, দেশে ইন্টারনেট ব্যবহারকারীদের অর্ধেকেরও বেশি শিকার হচ্ছেন সাইবার বুলিংয়ের। এর প্রায় 43% পুরুষ আর 56%-এরও বেশি নারী। ভুক্তভোগীদের 80% বয়স 30-এর কম। সাইবার অপরাধ বিষয়ক সচেতনতা বাড়াতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মাসব্যাপী প্রচারণা কর্মসূচি ঘোষণা করে এ সংক্রান্ত জাতীয় কমিটি। কমিটির আহ্বায়ক সদস্য ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন মোবাইল অপারেটর কোম্পানি রবির সাইবার সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি বিভাগের ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় চক্রবর্তী। আপনার তথ্য সুরক্ষিত রাখার সব ধরনের উপায় আছে, মাত্র 4টি মূল পদক্ষেপ অনুসরণ করলে নিরাপত্তা বজায় রাখা কঠিন হবে না। কয়েকটি ক্লিকের মাধ্যমে আপনি অনলাইনে আপনার তথ্য নিরাপদ ও সুরক্ষিত রাখতে পারেন। আমরা সাইবার সিকিউরিটি সাইবার অ্যাওয়ারনেস মান্থ অক্টোবর জাতীয় কমিটি পুরো মাসব্যাপী 4 সপ্তাহে আমরা বিভিন্ন প্রোগ্রাম রেখেছি আমাদের জনগণের মধ্যে সাইবার অ্যাওয়ারনেস লিটারেসি, ডিজিটাল অ্যাওয়ারনেস লিটারেসি বাড়ানোর জন্য। সরকার নির্ধারিত দামে চিনি বিক্রি হচ্ছে না রাজধানীর বাজারে। বিক্রেতারা বলছেন, নির্ধারিত দামের চেয়ে কমপক্ষে কেজিতে 3 টাকা বেশি দরে চিনি কিনতে হচ্ছে তাদের। এদিকে আবারও বেড়েছে ডিমের দাম। প্রতি ডজন মুরগির ডিম কিনতে হচ্ছে 145 থেকে 150 টাকায়। সবচেয়ে বেশি বেড়েছে ডিটারজেন্ট পাউডার ও সাবান জাতীয় পণ্যের দাম। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। সাপ্তাহিক ছুটির দিনে বাজারে এসে দিশেহারা সাধারণ মানুষ। সীমিত আয়ে বাজারের খরচ মেলাতে পারছেন না তারা। নিত্য প্রয়োজনীয় সবকিছুর দাম চলে যাচ্ছে নাগালের বাইরে। বাজার হিসাব করতে হয়, 30 দিনের হিসাব বাজার করতে হয়, তারপরে একটু একদিনে বেশি করলে, এক সপ্তাহ বাজার করলে পরের সপ্তাহে আবার টান পড়ে যায়। মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বাঁচার কোনো উপায় নাই, জীবনযাত্রা যাচ্ছে না। যদি উপায় থাকতো ঢাকা শহর ছেড়ে গ্রামের বাড়িতে চলে যেতাম। চিনির কেজি 84 টাকা বেঁধে দেওয়া হলেও বিক্রি হচ্ছে বেশি দামে। বিক্রেতারা বলছেন, কেনা বেশি তাই বিক্রিও বেশি দামে। ঝামেলা এড়াতে অনেক দোকানই চিনি বিক্রি বন্ধ রেখেছেন। বেড়েছে আটা ময়দা ডিটারজেন্ট পাউডার ও সাবান জাতীয় পণ্যের দাম। আটার দাম বাড়লো, এই যে হুইল প্যাডার রিন প্যাডার ডিটারজেন্ট বা সাবানের আইটেম সবগুলোর দাম বেশি। চিনি বলছে সরকার 84 ব্যস্ত, মার্কেটে যায় 27 টাকা কিনা পড়ে চিনি, 1 কেজি চিনি 3 টাকা বেশি কিনা পড়ে, আমরা কি করবো, আমরা কোন দিকে যাবো। ডিমের দাম বেশ কিছুদিন নিয়ন্ত্রণে থাকলেও আবারও বাড়তি দাম হাঁকছেন বিক্রেতারা। প্রতি ডজন ডিম 145 থেকে 150 টাকায় বিক্রি হচ্ছে রাজধানীর বাজারে। আমরা বাড়তিতে কিনতেছি, বাড়তি রেটে বিক্রি করতেছি। গত এক সপ্তাহে চালের দাম না বাড়লেও কমার কোনো নাম নেই। আমদানির তেমন প্রভাব নেই চালের বাজারে। মিনিকেট আমাদের 69 টাকা কিনা আমরা 72 টাকা বিক্রি করতেছি, 28 আমাদের 54 টাকা কিনা আমরা 56-57 টাকা বিক্রি করতেছি। মিলাররা তো দাম ছাড়তেছে না, মিলাররা দাম ছাড়লে দোকানদার রাইনা কমে বিক্রি করতে পারবে। মাছের বাজারে যেন আগুন, সরবরাহ প্রচুর তবু দাম অনেক। আগামী সপ্তাহে ইলিশ ধরা বন্ধ, এ অজুহাতে বড় ইলিশের কেজি 1200 থেকে 1600 টাকা। ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও বেড়েছে দেশি ও পাকিস্তানি সোনালী মুরগির দাম। 10-15 টাকা বাড়ছে আর কি, সোনালিটা আর দেশিটা ঠিক ওই রকমই আছে, 340 থেকে 350-360। অসহনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত বাজার তদারকির পাশাপাশি সরকারের কঠোর পদক্ষেপ কামনা করছেন ক্রেতা বিক্রেতা সবাই। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। শারদীয় দুর্গাপূজায় আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছে মহানগর সর্বজনীন পূজা কমিটি। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথ মণ্ডপগুলোকে পূজা উদযাপন পরিষদের দেয়া 21 দফা দিক নির্দেশনা বাস্তবায়নের আহ্বান জানান। তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগের অনুমতি মিললেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন রাজি না হয় কলাবাগান মাঠে এবারও হচ্ছে না দুর্গাপূজা, পরিবর্তে ধানমন্ডি স্টাফ কোয়ার্টার মাঠে অনুষ্ঠিত হবে এই উৎসব। সব জায়গাতে পুলিশ প্রশাসন বিশেষ করে ইউনিয়ন লেভেলে গ্রাম লেভেলে হয়তো সেটা জানতে পারবে না, কিন্তু যেগুলি ভার্নারেবল তারা জিনিসগুলিকে কিন্তু গ্রেডিং করেছেন। যেই সকল জায়গাগুলিকে তারা মনে করছেন যেখানে সিকিউরিটি বাড়ানো যায়, তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে তারা সেই জায়গাটাকে অ্যাড্রেস করার চেষ্টা করছেন। আর কম পূজা হলেও যদি মাইন্ডসেট খারাপ থাকে তাহলে সেখানেও যে আমি নিরাপদ থাকবো তা নয়, তবে আমরা ওইটাই এই যে অসাম্প্রদায়িক চেতনার একটি সুন্দর বাংলাদেশ সেই ভাবনা নিয়েই কিন্তু আমাদের উৎসব। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
দেশের জাতীয় অগ্রগতিতে তরুণদের সম্পৃক্ততা বাড়ানো গেলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে মনে করেন দেশের চার সিটি কর্পোরেশনের প্রতিনিধি। তারা বলেন, স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে মেয়র ও কাউন্সিলরের সঙ্গে তরুণরা থাকলে নগর উন্নয়ন ত্বরান্বিত হবে। রাজধানীর হোটেল লেক শোরে সিরাক বাংলাদেশ আয়োজিত নগর যুব কাউন্সিল গঠনে তরুণদের সম্পৃক্তকরণ প্রকল্প শীর্ষক অনুষ্ঠানে আলোচকরা এসব কথা বলেন। প্রকল্পের অধীনে নারায়ণগঞ্জ, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নগর যুব কাউন্সিল গঠন করা হবে। নির্বাচনের মাধ্যমে প্রতি নগরে চার বছরের জন্য 20 জন করে যুব কাউন্সিলর বাছাই করা হবে। এ পর্যায়ে পার্টেক্স খেলার খবর। ত্রিদেশীয় সিরিজ খেলতে রাতে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। 2 অক্টোবর সকালে পৌঁছবে তারা। এরপর 4 তারিখ থেকে শুরু করবে অনুশীলন। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ওয়েস্ট ইন্ডিজ থেকে দলের সঙ্গে যোগ দেবেন। সংযুক্ত আরব আমিরাতে খেলা মূল একাদশের প্রত্যেকেই যাচ্ছেন দলের সাথে। তবে স্ট্যান্ডবাই ক্রিকেটার শেখ মেহেদি হাসান এবং রিশাদ হোসেন যাচ্ছেন না নিউজিল্যান্ডে। সিরিজের প্রথম ম্যাচে 7 অক্টোবর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। 2 দিন পর দ্বিতীয় ম্যাচে লড়বে নিউজিল্যান্ডের বিপক্ষে। এই সিরিজ দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি সারবে বাংলাদেশ। সাফ নারী ফুটবল জয়ী পাহাড়ি ও 5 ফুটবলারকে বিরোচিত সংবর্ধনা দিল রাঙামাটির প্রশাসন এবং সাধারণ মানুষ। আনাই মগিনী, আনুচিং মগিনী, রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা এবং মনিকা চাকমাকে ফুলের ভালোবাসায় বরণ করে নেয় তারা। এরপর ছাদ খোলা গাড়িতে বিজয় মিছিল করে ঘোরানো হয় রাঙামাটিতে। স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় জেলা প্রশাসন ও পার্বত্য জেলা পরিষদ যৌথভাবে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় রাঙামাটির সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার প্রত্যেক খেলোয়াড়কে 50,000 টাকা এবং 2 জন কোচকে 25,000 টাকা পুরস্কার দেন। এছাড়া উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে খেলোয়াড়দের 50,000 এবং কোচদের 25,000 টাকা, রাঙামাটি জেলা পরিষদ থেকে ফুটবলারদের 2 লাখ এবং 2 কোচকে 25,000 টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়। এদিকে আরেক সাফ জয়ী ফুটবলার সিরাজ জাহান স্বপ্না সহ স্থানীয় ফুটবলার সোহাগি কিসকুকে তাদের নিজ জেলায় দেয়া হয়েছে সংবর্ধনা। ঠাকুরগাঁওয়ের মেয়ে স্বপ্না ও সোহাগিকে ফুলের শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। স্থানীয় মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা 1 লক্ষ টাকা উপহার দেন স্বপ্নাকে। এছাড়া বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম প্রত্যেক খেলোয়াড়কে 50,000 টাকা, জেলা ক্রীড়া সংস্থা স্বপ্নাকে 1 লক্ষ টাকা এবং জেলা মহিলা ক্রীড়া সংস্থা 50,000 টাকা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম সহ স্থানীয় ক্রীড়া সংগঠক এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। রংপুর সিটিতে ইভিএম এর নির্বাচন ডিসেম্বরে বিশেষ দল নয়, সবার জন্যই কাজ করছে কমিশন, জানালেন ইসি আহসান হাবিব খান। বিএনপি পন্থী বুদ্ধিজীবীরাই দলটিকে কোমর ভাঙা মনে করেন, বলছেন ওবায়দুল কাদের। ডিসেম্বর থেকে ঘরে বসে মিলবে ড্রাইভিং লাইসেন্স, বন্ধ হচ্ছে হয়রানি ও দালালদের দৌরাত্ম্য। এবং রাজধানীর বাজারে সরকার নির্ধারিত দামে মিলছে না চিনি, বেশি বেড়েছে ডিটারজেন্ট পাউডার ও সাবান জাতীয় পণ্যের দাম। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।